অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, যেখানে আজকে দুর্গা পুজোর শুভারম্ভ। সবাই, আমি আজকে এসে গেছি আরো একটা নতুন জায়গায় তোমাদেরকে নিয়ে যাব বলে, আরো একটা নতুন জায়গার খুঁটি পুজো। আজকে এই পুজোটা স্পেসিফিক্যালি আমি কোনোদিন আসিনি এই জায়গাটায়। এটা হচ্ছে বাগুইহাটি, বাগুইহাটি অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের আজকে খুঁটি পুজো, সেখানেই তোমাদেরকে নিয়ে যাব। এখন আমি জাস্ট বাগুইহাটি যে রাস্তাটা ক্রস করে ওই ফুট থেকে এই ফুটে চলে এসেছি। মানে দেখো, এই হচ্ছে বাগুইহাটির মোড়টা, আমি জাস্ট ওই ফুটে নেমেছিলাম বাস থেকে, রোডটা ক্রস করে এই ফুটে চলে এসেছি। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এইখান দিয়েই যেটা মানে বাগুইহাটি মেন রোডের উপরে যে রাস্তাটা চলে যাচ্ছে ডান দিকে, সেদিকেই যাব আমরা। তো এখন আমি যে রোডটা থেকে হাঁটছি, মানে বললাম বাগুইহাটিটা রাস্তাটা ক্রস করে যে এই ফুটে এসেছি, এই রোডটার নাম হচ্ছে হাতিয়ারা রোড। হাতিয়ারা রোডের থেকেই আমাদেরকে যেতে হবে, একটুখানি ভিতরে গেলেই কিন্তু আমরা পেয়ে যাব আজকের ডেস্টিনেশন, মানে হচ্ছে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাব, যেখানে আজকে দুর্গা পুজোর শুভারম্ভ, খুঁটি পুজো। যেতে যেতে একটা রাস্তার উপর একটা মন্দির পেয়ে গেছি, এটা হচ্ছে রাজ রাজেশ্বরী মন্দির। যদিও মন্দিরটা এখন পর্দা ফেলা আছে, কি ঠাকুরের মন্দির সেটা বুঝতে পাচ্ছি না দেখে, তবে মন্দিরটা কিন্তু বেশ বড় সড়ো একদম। মোটামুটি একদম কাছাকাছি চলে এসেছি প্রাঙ্গণের, যেখানে আজকে খুঁটি পুজো। আর সামনেই একটা মোড় আছে, এখানে একটা শনি মন্দির আর কালী মন্দির আছে। এই মোড়টা থেকে আমাদেরকে চলে যেতে হবে বাঁ দিকে, মোড়টা, এখানে শনি আর কালী ঠাকুরের মন্দির আছে, আমাদেরকে যেতে হবে বাঁ দিকে। তো এসে গেছি সেই এক্সাক্ট জায়গাতে যেখানে আজকে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের খুঁটি পুজো, সেই প্রাঙ্গণে কিন্তু চলে এসেছি। ইতিমধ্যেই তোমাদেরকে দেখাবো পুরো এক্সাক্ট সেই জায়গাটা। আমি এখানে প্রথমবারই আসি তোমাদেরকে, যেমন বললাম আগে, এখন একদম কাছাকাছি চলে এসেছি। চলো তোমাদেরকে নিয়ে যাই সেই এক্সাক্ট প্রাঙ্গণে, যেখানে আজকে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের খুঁটি পুজো, দুর্গা পুজোর শুভারম্ভ। তো দেখো, এই হচ্ছে সেই প্রাঙ্গণ, এখানে মঞ্চটা করা হয়েছে, এখানে আজকে অশ্বিনীনগর বন্ধুমহল ক্লাবের হচ্ছে খুঁটি পুজো। আর এইদিকে পুরো সুন্দরভাবে জায়গাটাকে সাজানো হয়েছে, বেশ মঞ্চ টঞ্চ, এদিকে মঞ্চটা করা হয়েছে, আর এইদিকে প্যান্ডেল করে সুন্দর করে সবাই সমাগম, সকলের সমাগম হয়েছে এখানে আজকে, যেহেতু খুঁটি পুজো। বেশ সুন্দর করে ছাতা ছাতা টাইপের তিনটে করে লাগানো হয়েছে, এরকম রাউন্ড রাউন্ড সার্কেল সার্কেল টাইপের, আর পুরো এরকম গাঁদা ফুল দিয়ে কভার করা হয়েছে। জিনিসগুলোকে ভীষণ ভীষণ সুন্দর লাগছে দেখতে, অপূর্ব লাগছে খুঁটিটাকে, একদম ছাদ ছাদ টাইপের মনে হচ্ছে দেখে।
বিশিষ্ট সঙ্গীত শিল্পী সঙ্গীত পরিচালক ভাগাড়ের মা শ্রীজনে সংগ্রাম ভট্টাচার্য প্রতিমা অনিল কুমার মধু ছাত্র সুনিমল দাস আলোক শৈকর দেব আলোক সজ্জা কুণাল পাঠক আমরা অশ্বিনগর বন্ধুমহল ক্লাব বান্ধবী এবারে আমাদের নিবেদন ভাগাড়ের মা আমরা অত্যন্ত খুশি এখানে বড়দের আমার প্রণাম ছোটদের ভালোবাসা আজকে বলার মতো কোনো শব্দ আমার কাছে নেই অনেক অনেক ধন্যবাদ বন্ধুমহল ক্লাবের কাছে এবং আরো বেশি করে সম্রাটের কাছে যে আজকে আমার 14 বছরের লড়াইটা হয়তো একটু হলেও একটু না অনেকটা হলেও আজকে আমি জবাব দিতে পারলাম যে সত্যি হয়তো আমি কাজ করেছিলাম কারণ আমার লড়াইটা অনেক দিনের লড়াই 2008 সাল থেকে চেষ্টা করছি কাজ করার একা একা অনেকে অনেক খারাপ কথা বলেছেন অনেকে অনেক লড়াই করতে হয়েছে আমাকে প্রমাণ করতে চেয়েছিলেন অনেকে যে আমি সত্যিকারের কাজ নয় এটা ফুটেজ খাওয়ার জন্য করি আবার এমনও হয়েছে যে বলা হয়েছে যে বাড়ি থেকে কোনো কাজ নেই বলে আমি রাস্তায় বেরিয়ে কাজগুলো করি তবে এটা নয় আমি আমার মন থেকে শ্রদ্ধা থেকে কাজগুলো করেছি আজকে হয়তো তার একটু হলেও ফল আমি পেয়েছি আমি আজকে কিছু বলার মতো শব্দ নেই চলে যাচ্ছে বাকি আছে
বন্ধুমহল ক্লাবকে গণদর্শনের তরফ থেকে তুলে ধরতে ১৯৭৭ সালে তৈরি হয়েছিল। স্থান পেয়েছি তার আমি এখনো যোগ্য হয়ে উঠতে পারিনি, এটা আমি মনে করি। আমার কাজ ছিল অনেকদিন ধরে, সম্রাট দেখেছিল হিন্দু এ মুসলমান এ খ্রিস্টান, হিন্দুকে পোড়ানো মুসলমানকে গ্রহণ করেছে। দিদির সাথে কথা বলে খুব ভালো লাগলো, ধন্যবাদ। আবার দেখা হবে কিন্তু পূজার সময়। সবকিছু তোমাদেরকে দেখালাম, এখানে তিন বছর হয়ে গেছে, খুঁটি পুজো হয়ে গেছে, খুঁটি পোতা হয়ে গেছে, আর এখানে তো আমি যখন মারা যাব তাহলে আমার অঙ্গ প্রত্যঙ্গ গুলো যদি তাদেরকে তাহলে সেই মানুষগুলো বেঁচে যাবে। ওনার সাথেও কথা বলে জানালাম, ভীষণই তিনটা সেজে উঠবে, এবারে মন্ডপটা সেজে উঠবে, তো অবশ্যই কিন্তু অনেকে ভাবে যে আমি এই আগে অঙ্গীকার করে দিলাম, যাক বাবা আমি মারা গেলে আমার অর্গানটা ডোনেশন হবে। জানাও যে আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, আর আমাকে ফলো করতে পারো ফেসবুক ইনস্টাগ্রাম ডেসক্রিপশনে দেওয়া আছে। আমরা আজকের জন্য এতটুকুই, দেখা হবে নেক্সট ভিডিওতে। তোমার সময় ভালো থাকো, সেফ থেকো, বাই।